বিশ্বকাপ শেষ হলেও ফাইনাল ম্যাচ নিয়ে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের আলোচনা সমালোচনার রেশ কাটেনি এখনো। তবে বিশ্বকাপের হতাশা কাটাতে বসেনি তামিম, মুশফিক, মাহমুদুল্লাহরা। তাই তো লম্বা শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে দেশ ছেড়েছে টিম টাইগার্স। এরই ধারাবাহিকতায় সিরিজ পূর্বে একমাত্র প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা 10:45 কলম্বোর পি সারা ওভালে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে মাঠে নামবে তামিম বাহিনী। এদিকে হজ পালন করার জন্য এবার লঙ্কানদের বিপক্ষে সিরিজে দলে থাকছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চলতি মাসে বিএরপিতে বসছেন টপ অর্ডার উইকেট রক্ষক ব্যাটসম্যান লিটন দাস, তাই খেলা হচ্ছে না লিটনেরও। আর দল নিয়ে দেশ ছাড়ার আগের দিন অনুশীলনে চোট পেয়ে শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেছেন টাইগারদের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। 3 সপ্তাহের বিশ্রামে থাকায় এই সিরিজে পেস অলরাউন্ডার সাইফুদ্দিনকেও পাচ্ছে না টাইগার শিবির। প্রস্তুতি ম্যাচ হলেও সিরিজে ভালো কিছু আজকের ম্যাচটির উপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। A to Z News Live।